মরিগাঁও সদর ছাত্রসন্থা অসম সরকারে যে মাতৃভাষা মাধ্যম বিধি কেবিনেট গ্রহণ করেছে সিদ্ধান্ত আমি প্রতিলিপি দাখ কাজ রূপায়ণ করছো। আমার একটা স্পষ্ট অসম সরকারে মাতৃভাষা মাধ্যম বিধি সিদ্ধান্ত গ্রহণ করব, আমি গ্রহণ করি ইয়ার কোনো পর্যায়ে হব নয়। আমি কইছো আমার অসমত অসমীয়া ভাষা সুরক্ষিত হব লাগিব, যেহেতু ভাষার কারণে বহুকেইজন লোক শহীদ হয়েছে। তারপর অসম সরকারে খেলঞ্জার কথা কয়, এখন অসম সরকারে মাধ্যমের উপর হাত দিছে, এটা ষষ্ঠ শ্রেণীর পর কৈছিল অঙ্ক বিজ্ঞান ইংরাজি পোহার ব্যবস্থা করা হব, সেই কথা আমি কোনো কারণে মানি নিল। আমার কথা স্পষ্ট, যখন অসমত খেলঞ্জার কথা কৈছিল, যখন অসমত খেলঞ্জার জাতি জনগোষ্ঠী সকলক সুরক্ষিত করার কথা কৈছিল, জাতি জনগোষ্ঠী ভাষা ধর্মাবলম্বী লোক প্রতিটো থলুয়া ভাষা সুরক্ষিত হওয়ার কথা কৈছিল অসম সরকারে, কিন্তু জাতি দখল করার পিছিয়ে এটা উলটা হর মারিছে, এটা ইংরাজি ভাষা ষষ্ঠ শ্রেণীর পর ইংরাজি ভাষা জাপি দিছে। আমার কথা স্পষ্ট, যে সময় প্রাথমিক বিদ্যালয় আন্তঃগাঁথনি উন্নয়নের কারণে ব্যবস্থা গ্রহণ করবো লাগছিল, যে সময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আন্তঃগাঁথনি উন্নয়নের কারণে ব্যবস্থা গ্রহণ করবো লাগছিল, বহুতো বিদ্যালয়ের শিক্ষক নাই তার ব্যবস্থা করবো লাগছিল, সেই ব্যবস্থা নকরি মাধ্যমের হাত দিছে, এইগুলো আমি কোনো কারণে মানি নলো। আমার কথা স্পষ্ট, অসমত অসমীয়া ভাষা সুরক্ষিত হব লাগবে, অসমের যে থলুয়া ভাষা আছে বড়ো ভাষাকে ধরে যখন থলুয়া ভাষা আছে, সেই থলুয়া ভাষা জাতি জনগোষ্ঠী ভাষাসমূহ সুরক্ষিত হব লাগবে, অন্যায় কিন্তু আমার আন্দোলন তীব্রত হব। আমি এটা প্রায় এসপ্তাহজোরা আমার আন্দোলন আছে, সদকম চাতনে এসপ্তাহজোরা আন্দোলন ঘোষণা করেছে, আমি সেই এসপ্তাহজোরা আন্দোলন কমি আছো। 27 তারিখে আমার প্রত্যেকক্ষণ আঞ্চলিক আঞ্চলিক আমার সাইকেল রেলি আছে, সাইকেল রেলি করে আমি অসম সরকারক জানাই দিম যে ছাত্রসন্থায় কোনো কারণে এই ভাষা বিরোধী সিদ্ধান্ত মানি লওয়া নাই, তেওঁলোকৰ কেবিনেট যে সিদ্ধান্ত মানি লওয়া নাই, আর যেতালেকে ষষ্ঠ শ্রেণীর অঙ্ক বিজ্ঞান ইংরাজি প্রত্যাহার নকরব, তেতালেকে আমার আন্দোলন বারামাউলি চলি থাকবে, সেই কথা স্পষ্ট। হুঁশিয়ার